আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় বা অসীম ধারার গাণিতিক সমস্যাবলীর তিন নম্বর পর্বটা আপলোড করব দুইটা পর্ব অর্থাৎ পর্ব এক আর পর্ব দুই অলরেডি আপলোড করে দেয়া আছে তোমরা দেখে নিও ওই পর্বগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবা তাহলে শুরুতেই এসো আমরা পর্ব দুইতে একটু চিন্তা করে দেখো কী বাইর করছিলাম যে কোনো একটা গুণোত্তর ধারার এনতম পদ পর্যন্ত সমষ্টি বা আংশিক সমষ্টি বের করছিলাম একটা গুণোত্তর ধারা দেয়া ছিল বলছে এটার হলতো আহ পঞ্চাশটা পদের সমষ্টি বের করো প্রথম দশটা পদের সমষ্টি বের করো প্রথম পাঁচটা পদের সমষ্টি বের করো ওইটা আমরা বের করছিলাম এখন তোমাকে যদি এরকম একটা গুণোত্তর ধারা দেয়া থাকে যার পদসংখ্যা অসীম মানে এরকম ওয়ান থ্রি নাইন টোয়েন্টি সেভেন এইট্টি ওয়ান এরকম করে যাইতেছে আজীবন এই জিনিসটা কী হইতে থাকবে চলতে থাকবে অর্থাৎ যে গুণোত্তর দ্বারার পদসংখ্যা তুমি গণে বা গণনা করে শেষ করতে পারবে না এই যেমন এটা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে চলতেই থাকবে তুমি গণে শেষ করতে পারবা না যার পদের সংখ্যাটা তাকেই আমরা বলবো অসীম গুণত্বর দ্বারা ওকে আর গুণোত্তর ধারা মনে আছে তো গুণোত্তর ধারা কি যার প্রত্যেকটা দুইটা পদের সাধারণ অনুপাতটা কি থাকবে সমান থাকবে যেমন দুই নম্বর পদকে যদি তুমি এক নম্বর পদ দিয়ে ভাগ করো অথবা তিন নম্বরটাকে যদি দুই নম্বরটা দেয়া অথবা চার নম্বরটাকে তিন নম্বরটা দিয়ে যদি ভাগ করো যদি একই অনুপাত পাও সেটাকেই বলি আমরা কি গুণোত্তর দ্বারা আর ওই গুণোত্তর দ্বারার পদসংখ্যা যদি অসীম থাকে অর্থাৎ যার কয়টা পদ আছে ধারাতে তুমি গণে শেষ করতে পারবে না সেটাই হচ্ছে অসীম গুণোত্তর দ্বারা এই ডট ডট দেয়া মানে এটা আজীবন চলতে থাকবে ওকে আর আমি কি বলছিলাম যে কোনো একটা ধারা যেমন ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট জিরো ওয়ান প্লাস পয়েন্ট জিরো জিরো এই ধারাটার ক্ষেত্রে আমি বলছিলাম একদম শুরুর যেটা পদ সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম প্রথম পদ এ দ্বারা তাহলে এই ক্ষেত্রে এর মান কত ওয়ান না আমরা যে কোনো ধারার ফার্স্ট যেটা পথ থাকবে বা শুরুর পদটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি এ দ্বারা তারা মান কিন্তু ওয়ান আর সাধারণ অনুপাতটা গুণত্বর দ্বারা কেমনে বাইর করছিলাম দ্বিতীয় পথ ডিভাইডেড বাই প্রথম পথ তাহলে এখানে দ্বিতীয় পদটা কত পয়েন্ট ওয়ান প্রথম পদ হইল গিয়া ওয়ান তাহলে দ্বিতীয় পদকে আমি কত প্রথম পদ দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলে এটা আসবে পয়েন্ট ওয়ানই আসবে আচ্ছা এখন আসো আমরা তো দুই নম্বর পর্বে অ্যানতম পদ পর্যন্ত অথবা এই ধারা সমষ্টি মানে তো যদি বলে এই ধারার দুইটা পদের সমষ্টি বের করো তাহলে তিন আরেখে চার যদি বলে এই ধারার তিনটা পদের সমষ্টি বের করো তিন আরেক চার আর নয় কত তেরো সিমিলারলি যদি বলে চারটা পদের সমষ্টি বের করো তাহলে এই চারটা যোগ করে দিবা চল্লিশ এরকম আমরা দ্বিতীয় পর্বে বের করছিলাম পাঁচটা দশটা বা একশোটা পদের সমষ্টি বা এনতম পদ পর্যন্ত সমষ্টি আমরা কিভাবে বের করব। বাট এই ক্ষেত্রে বলে দেওয়া আছে ধারার অসীম ত্বক বা অসীমত্বক সমষ্টি বের করতে এই ধারাটা কি অসীম পর্যন্ত চলতেছে এইটার পদ কত আছে তুমি জানো না এই ধারাগুলোর পদের সংখ্যা কয়টা আছে তুমি জানো না এই সকম ধারার বা এরকম অসীম গুণত্ব ধারার সমষ্টি তুমি কিভাবে বের করবা সেটা বের করা একটা কন্ডিশনে বের করা যায় সেটা সূত্রটা আগে বলে দিই অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র কী আমরা এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করি সমষ্টি থেকে এ বাই ওয়ান মাইনাস আর তাহলে অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি বা অসীম পর্যন্ত বা এই পুরা ধারার সমষ্টি তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু জাস্ট প্রকাশ সমষ্টি থেকে আমরা এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করছি ইজ ইকুয়াল টু হবে এ বাই ওয়ান মাইনাস আর এটা মনে আছে ধারার প্রথম পদ এটা হচ্ছে ধারার প্রথম পদ আর আরটা হচ্ছে ধারার সাধারণ অনুপাত এখন এখানে শর্ত বলে দিছে দেখো এই শর্তে তোমার ধারার অসীমতক সমষ্টি থাকবে আদারওয়াইজ তুমি ধারার অসীমতক সমষ্টি কি পাবা তো এই শর্তটা কি বলছে সাধারণ অনুপাতের মান লেস দেন ওয়ান হবে এটা পরম মান কিন্তু এই জিনিসটা মানে বুঝো তো এটা হলো পরম মান সাধারণ অনুপাতের পরম মান ওয়ানের চেয়ে ছোট হবে অথবা তুমি এটা বলতে পারো আর এর মান ওয়ানের চেয়ে বড় হবে আর প্লাস ওয়ানের চেয়ে ছোটো হবে অর্থাৎ সাধারণ অনুপাতের মান মাইনাস ওয়ানের চেয়ে বড় ওয়ানের চেয়ে যদি ছোটো হয় তাইলেই তুমি ধারার অসীমতক সমষ্টি পাবা এখন এই যে আর এর মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা অনেকেই কি করি আমরা বুঝি না এটা কেমন বুঝতে পারি দেখো এটা তুমি মনে রাখবা এর মান তোমরা তো ক্যালকুলেটার ইউজ করতে পারো তাই না তুমি যে মানই পাবা প্লাস মাইনাস জিরো পয়েন্ট মানে দশমিকের পরে যদি কিছু পাও তাইলেই বুঝবা এটা কি আর এর মানটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে তুমি ক্যালকুলেটার ইউজ করে আরের মান যাই পাও সেটা যদি প্লাস মানে জিরো পয়েন্ট সামথিং মানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকবে না জিরো পয়েন্ট ধরো সামথিং পাইলা সেটাই হয়ে যাবে তোমার কি তাইলে বুঝবা যে ওই ধারার অসীমতক সমষ্টি থাকবে তাইলে একটা ধারার অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না সেটা দ্বীপন করবে কার উপর আরের উপর আরের এর মান যদি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে থাকে তাইলেই ওই ধারার অসীমতক সমষ্টি থাকবে আদার ওই ওই ধারার অসীমতক সমষ্টি তুমি পাবা না তাহলে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান কেমনে বুঝবো যদি আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখবো আরের এর মান প্লাস মাইনাস যেটাই হোক প্লাস মাইনাস জিরো মানে দশমিক সামথিং যদি আসে দশমিক সামথিং দশমিকের আগে কোনো জিনিস থাকতে পারবে না

ওয়ান মাইনাস আর এর মান হলো পয়েন্ট ওয়ান তাইলে একটা কি পয়েন্ট ওয়ান যদি ভাগ দাও তাহলে তুমি পাবা পয়েন্ট নাইন তাহলে এটার মান কত পাবা তুমি পয়েন্ট নাইন হিসাব করে দেখবা এটার মান পাবা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে এই ধারার অসীমতক সমষ্টি হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বুঝছো তাহলে আমি আবার একটু গ করি একটা ধারার গোথ্রু করি একটা ধারার অসীমতক সমষ্টি বের করার সূত্র এ বাই ওয়ান মাইনাস আর অসীমতক সমষ্টি তখনই থাকবে যখন আর এর মানটা বা সাধারণ অনুপাতের মানটা মাইনাস ওয়ান থেকে বড় হবে ওয়ান থেকে ছোট হবে এটা বুঝার একদম সহজ সিস্টেম বা ট্রিক্স হচ্ছে আর এর মানটা যদি প্লাস মাইনাস জিরো পয়েন্ট সামথিং পাও তাইলেই অসীমতক সমষ্টি থাকবে আর নাইলে থাকবে না এখন তুমি এই ধারাটা আসো তো এই ধারার প্রথম পথ কত এই টু কত ওয়ান না আচ্ছা সাধারণ অনুপাত কত আরের মান দ্বিতীয় পদ ভাগ কত প্রথম পদ তো এটা কি তোমাকে দেখানো লাগবে আর এটা কি ওয়ানের চেয়ে বড় না এই তিনটা কি ওয়ানের চেয়ে বড় না তুমি যে সাধারণ অনুপাত পাচ্ছ সেটা ওয়ানের চেয়ে বড়ো তার মানে আমরা কি বলছিলাম অসীমতক সমষ্টি থাকবে তখনই যখন আর এর মান মাইনাস ওয়ান থেকে ছোট প্লাস ওয়ান থেকে বড়ো হবে অর্থাৎ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে হবে এটা বাট এখানে দেখা যাচ্ছে ওয়ানের চেয়ে বড়ো তাইলে বলে দিবা অতএব ধারার ডাইরেক্ট এলেন বলে দিবা যেহেতু এটার মান ওয়ানের চেয়ে বড় তাইলে বলে দিবা ধারার অসীমতক সমষ্টি নেই অসীমতক সমষ্টি নেই যদি আর এর মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকে তাহলে থাকবে আদারওয়াইজ নাই তাহলে এই দুইটা যদি বুঝো এখন তুমি যে কোনো ধারার অসীমতক সমষ্টি কি করতে পারবা বের করতে পারবা চলো কয়েকটা অঙ্ক করি তাহলে তোমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা এক নম্বর অঙ্কটা দেখো তো এই ধারাটার বলছো অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো তাহলে এই ধারার প্রথম পদ এর মান কত বলতো ভাই ওয়ান বাই থ্রি প্রথম পথটাই তো এ আমি তোমরা লিখবা কিন্তু পরীক্ষা আছে আমি একটা অঙ্ক করে দিই তোমরা লিখবা ধারার প্রথম পথ তারপরে লিখবা কত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু আমরা কী জানি দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ দুই নাম্বারটাকে প্রথমটা দ্বারা কি করে দাও ভাগ করে দাও অর্থাৎ ওয়ান বাই থ্রি স্কোয়ারকে তুমি ওয়ান বাই থ্রি দ্বারা ভাগ করো ওকে আর এটা তো জানি উপরেরটা এজ ইডিস থাকবে নিচেরটা উল্টায় যাবে ওয়ান বাই থ্রি স্কোয়ার আছে আসে এমনি নিচেরটা কিন্তু উল্টে যায় তাহলে এটার মান তোমরা ওয়ান বাই থ্রি পাবা এটা থ্রি স্কোয়ার মানে নাইন কাটাকাটি করলে ওয়ান বাই থ্রি এটা গেল আচ্ছা এখন এই ধারার অসীমতক সমষ্টি তো অসীমতক সমষ্টি থাকবে আমি কখন বলছিলাম মনে আছে না এখনো মনে নেই আমি বলছিলাম কি এই যে আর এর মানটা তুমি বের করছো না সেটা কি মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছোট তাহলে এটা কিন্তু ওয়ান বাই থ্রি তোমরা যদি না বুঝো তাহলে এটা কিন্তু আসলে ক্যালকুলেটর দিয়ে করলে এরকম আসবে বুঝছো না বুঝো না এখন ক্যালকুলেটর দিয়ে করলে এটা তাহলে আমি কি বলছিলাম শর্টকাটে শেখার জন্যই যে প্লাস মাইনাস জিরো পয়েন্ট সামথিং থাকলেই কিন্তু ওই ধারা অসমতক সমষ্টি থাকবে অথবা তুমি বলতে পারো এটা লেস দেন ওয়ান এটার মানটা কত লেস দেন ওয়ান এটা না দেখাইলেও চলবে এটা দেখাইলে অসুবিধা নেই যে ওয়ান বাই থ্রি এটা যে ওয়ানের চেয়ে ছোটো এটা তো বুঝো বা ক্যালকুলেট দেখো এটা দেখবা প্লাস মানে জিরো পয়েন্ট সামথিং পাবা তাহলে এখানে ডিরেক্ট দেখাই দিবা ওয়ান বাই থ্রি লেস দেন ওয়ান এই আর এর মানটা লেস দেন ওয়ান তাহলে আর আলাদা করে বলা লাগবে না এখানে যদি না দেখাও তোমরা তাহলে বলে দিবা যেহেতু এই যে সাধারণ অনুপাত আর এর মান ওয়ান বাই থ্রি যা এর চেয়ে ছোট অর্থাৎ ধারার অসমতক সমষ্টি থাকবে এটা বাংলায় বলতে পারো অথবা ডাইরেক্ট দেখাই দিতে পারো এই যে লেস দেন ওয়ানটা এটা সুবিধা না অতএব বলে দাও ধারার কি অসীমতক সমষ্টি সূত্রটা লিখে ফেলি এস ইনফিনিটি সমান কত এ বাই কত ওয়ান মাইনাস আর এখানে তুমি শুধু কি করো মানটা বসায় দাও দেখো তো এর মান কত ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস আর এর মানও ওয়ান বাই থ্রি আচ্ছা তাহলে নিচে কিন্তু লসাগু যায় তাই না নিচে লসাগু কত যায় তিন তিন মাইনাস এক মানে দুই থাকবে আর নিচে থাকবে ওয়ান বাই থ্রি তারপর উপরেরটা এজ ইডিস থাকবে নিচেরটা কিন্তু কী হয়ে যাবে উল্টে যাবে মনে আছে তো আমি এই লাইনটা এখানে করতেছি তাহলে দেখো তো উপরেরটা কি থাকবে এজ ইডিস নিচেরটা উল্টে গেলে টু বাই থ্রি হয়ে যাবে থ্রি বাই টু এইটা এটা কাটা তাইলে এটা রেজাল্ট হবে হাফ এটাকে তুমি পয়েন্ট ফাইভও দিতে পারো এটার আনসার কত পয়েন্ট ফাইভ কেউ যদি হাফ রাখে সেটাও রাইট পয়েন্ট ফাইভ রাখে সেটাও রাইট তাহলে একটা ধারার সমষ্টি খুব সহজে তোমরা বের করতে পারো চলো আমরা দুই নম্বর যাই এখন তোমরা দুই নম্বর অঙ্কটা দেখো তো দুই নম্বর অঙ্কে কি বলছে তুমি ধারার প্রথম পদে এর মান কত তোমরা লিখবা ওয়ান সাধারণ অনুপাত আর এর মান কত দুই ভাগ এক মানে কত দুই দুই ভাগ এক মানে কত দুই এটা কি আর এর মান কত গ্রেটার দেন ওয়ান না গ্রেটার দেন ওয়ান এখানেই দেখাই আর আরের মান কি ওয়ানের চেয়ে বড় তাহলে আর এর মান ওয়ানের চেয়ে বড় হইলে আমি একটু আগেই বলছি ওই ধারার অসীমতক সমষ্টি থাকবে না তোমরা এক লাইনে বলে দিবা ডারার অসীমতক সমষ্টি নেই মানে এই ধারার অসীমতক কোনো সমষ্টি তুমি বের করতে পারবা না নেই মানে এই ধারার অসীমতক সমষ্টি তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা না পারবা আসো এই ধারা আসো এখানে প্রথম পথ কত ওয়ান সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মানে ওয়ান দ্বারা ভাগ করলে যা আছে তাই থাকবে ওয়ান বাই রুট টু তোমরা ক্যালকুলেটার কই দেখো তো এটা কিন্তু কত আসবে লেস দেন ওয়ানই আসবে ওয়ান বাই রুট টু কিন্তু লেস দেন ওয়ান জিরো পয়েন্ট সামথিং আসবে তোমরা কইরে দেখো দি তত লিখবা ধারার অসীমত সমষ্টি ডাইরেক্ট বসায় করে দিব এ বাই কত ওয়ান মাইনাস আর তাহলে এর মান কত ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই কত রুট এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার মান পাবা থ্রি পয়েন্ট ফোর ওয়ান থ্রি এটা হয়ে যাবে তোমার আনসার মানে এটাকে ডিরেক্ট ওয়ানকে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু বিয়ে ওয়ান দ্বারা ভাগ করো তাহলে ডিরেক্ট আনসারটা বের করে দেখা দো আর তোমরা মানে লশাগুনিয় করতে পারো কোনো অসুবিধা নাই পারবা আশা করো যে পারবা চলো আমরা পরের অঙ্কে চাইব চার নম্বর অঙ্কটা কি এর মান কত দেয় আছে হাফ সাধারণ অনুপাত দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ আমি বলছিলাম মাইনাস থাকলে মাইনাস সহ আসবে মনে আছে আমার কিন্তু পর্ব দুইটা দেখে নিও আর ডেসক্রিপশনের লিঙ্ক পাবা দেখে নিও কারণ কন্টিনিউশন থাকলে আজকে তিন নাম্বার পর্ব অর্থাৎ এই তিনটা পর্ব কেউ দেখলে এই চাপ্টারের কোনো অঙ্ক তারা রোজানা থাকবে না তাহলে সেকেন্ড পথকে আমি প্রথম পদ দ্বারা ভাগ করতেছি তাহলে সেকেন্ড পথ মাইনাস থাকলে মাইনাস সহ আসবে ভাগ হবে প্রথম পথ এই যে মাইনাস ওয়ান বাই ফোরকে হাফ দ্বারা ভাগ করতেছি তাহলে আমার কি জানি উপরেরটা যা আছে তাই থাকবে নিচেরটা কিন্তু উল্টায় যায় তাই না ভাগ থাকলে গুণের সময় উল্টায় যায় তাহলে এটা এটা কাটাকাটি গেলে দেখো হাফ থাকবে মানে মাইনাস হাফ তাহলে এখানে আর এর মান কত পাচ্ছি মাইনাস হাফ এটা কি লেস দেন ওয়ান না মাইনাস হাফও কিন্তু লেস দেন ওয়ান মাইনাস হাফ মানে কি মাইনাস পয়েন্ট ফাইভ আমি কি বলছিলাম মনে আছে আমার যদি যে কোনো এটা তোমার ট্রিক্স এটা মনে রাখার ট্রিক্স প্লাস মাইনাস জিরো পয়েন্ট সামথিং যদি পাও জিরো দশমিক সামথিং জিরোর আগে মানে দশমিকের আগে কিছু থাকবে না দশমিক সামথিং পাইলেই বুঝবো সমষ্টি থাকবে তাহলে আমি আর এর মান কিন্তু কিন্তু মাইনাস মানে জিরো পয়েন্ট হোক না প্লাস হোক মাইনাস হোক ফ্যাক্টর না লেস দেন ওয়ান হইলে ওই ধারার অসমতক সমষ্টি থাকবে আমি সূত্রে মানটা বসায় দিই বাই কত ওয়ান মাইনাস হাফ ওকে তাহলে এর মান কত এখানে তোমরা বলো তো ভাই এর মান হাফ ওয়ান মাইনাস আরের মান কত হাফ বসাবা না আরের মান তুমিই দেখো মাইনাস হাফ না এটা তো সূত্রের মাইনাস তাহলে এই আর এর মান কিন্তু তোমাকে মাইনাস হাফ বসাইতে হবে তোমার এটা প্লাস হয়ে যাবে জিনিসটা বুঝো কিন্তু আরের মান যা পাবা তাই বসাবা আমি কিন্তু সব টাইপের অঙ্ক তোমাদের করাইয়া দেই হ্যাঁ তাহলে এইটা গেল তাহলে আমি কি জানি উপরে যা আছে তাই নিচেরটাই যে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে দেখো আমি ক্যালকুলেশন করতেছি উপরেরটা এজ ইট ইজ নিচেরটা লসাগু কত যাবে দুই তাহলে দুই এ প্লাস এক তাহলে উপরে থাকবে হাফ নিচে থাকবে থ্রি বাই টু তারপর আমরা কি জানি উপরেরটা যা আছে তাই থাকবে নিচেরটা কিন্তু উল্টায় যাবে নিচেরটা কি হয়ে উল্টায়া যাবে এই যে টুয়ে টুয়ে কাটা তাহলে রেজাল্ট আসবে ওয়ান বাই থ্রি এটা হয়ে যাবে তোমার আনসার তাহলে এই ধারার অসমতক সমষ্টি কিন্তু ওয়ান বাই থ্রি খুব ভালো একটা মজার জিনিস এখানে কিন্তু মাইনাস বসাইতে হবে এটা পোলা পয়েন্ট বুঝে না বা কনফিউজ হয়ে যায় মাইনাস এলে কি করবো তাই না আশা করা যায় পারো চলো আমরা পরের অঙ্কে চাই এখন তোমরা এই পাঁচ নম্বর অঙ্কটা দেখো তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের একটা প্রশ্ন তোমাদের সিকিউতে থাকবেই থাকবে এই অধ্যায় থেকে যদি একটা সিকিউ আসবেই সাধারণত আসলে এটা থাকবে এটা ধরে নিবা ওকে তাহলে কি বলছে দেখো এখানে একটা অনন্ত গুণোত্তর ধারা দেয়া আছে অনন্ত বা অসীম গুণোত্তর ধারা একই কথা তাইলে এতক্ষণ আমরা ধারা পাইছিলাম কিন্তু সংখ্যা দেয়া এখন ধারা পাচ্ছি চলক দিয়া ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান কিউব প্লাস ডট ডট এখন আমাকে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে আমাকে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি বের করতে বলছে মানে এই ধারাটার এক্স এর সকল মানের জন্য তুমি কি পাবা না অসীমতক সমষ্টি থাকবে না একটু আগে দেখাইছি না তোমাকে মনে আছে আর এর মানটা যদি কি হয় মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে থাকে তখনই ধারার অসীমতক সমষ্টি থাকবে বাট এইখানে আমি যদি এক্সের সকল মান বসাই তাহলে আর এর মানটা ওই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে থাকে না কি একটা নির্দিষ্ট অংশের জন্য মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে থাকে তাই আমাকে বের করতে হবে ওই এক্সের কী মান বসাইলে বা কোন রেঞ্জ বসাইলে ধারাটায় আমি সাধারণ অনুপাতের মানটা কি পাবো ওই যে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে পাবো অর্থাৎ অসীমতক সমষ্টি থাকবে তাহলে সবার আগে অঙ্ক করার সিস্টেম খুবই সোজা কেউ কম বুঝলো এটা মুখস্থ টাইপের করে নিও তাহলে প্রথমে বলবা ধারা প্রথম পদ এখানে ধারার প্রথম পদ এটা না এই পুরোটাই না ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তারপরে কি সাধারণ অনুপাত আর সময় আমরা কি জানি সেকেন্ডটা ভাগ প্রথমটা অর্থাৎ এইটাকে যদি তুমি এইটা দ্বারা কী করো ভাগ করো তাহলে উপরে হবে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার নিচে হবে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তো এটাকে উল্টাইলে দেখবা একটাই থাকবে অর্থাৎ এইটা থাকবে শুধু ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান থাকবে এখানে নিচে দুইটা আসান এটা উল্টায় গেলে একটা উপরে থাকবে কাটা গেলে একটাই থাকবে তাহলে ওয়ান বাই কত টু এক্স প্লাস ওয়ান হবে এই ধারার কি সাধারণ অনুপাত তাইলে আগের অঙ্কগুলোতে কিন্তু শঙ্কা ছিল তাই না আমরা যে একটু আগে যে অঙ্কগুলাম বাট এখন কিন্তু এখানে শঙ্কা নাই এক্স দিয়া দেয়া তাই আমি বলতে পারবো না ডিরেক্ট এই জিনিসটার মান ওয়ানের চেয়ে বড় না ছোটো তখন আমি দেখবো যে আমি কি জানি আমি আমি সত্যটা লিখিত বলতে পারি না ধারার এইভাবেই লিখবা কিন্তু অসীমতক সমষ্টি থাকবে যদি আমরা কি জানি এই যে পরম মানের মান কত হয় লেস দেন ওয়ান হয় আমরা যে কোনো ধারার অসীমতক সমষ্টি থাকবে গুণত্বর ধারা তার সাধারণ অনুপাতের মান লেস দেন ওয়ান বা আমরা কি লিখতে পারি এখানে সাধারণ অনুপাতের মান আমরা কত পাইছি এটা না এটা লেস দেন ওয়ান মানে কি আমার এই ক্ষেত্রে হবে এইটার মান লেস দেন ওয়ান হবে ওই যে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এটা পরম মানের চিহ্ন দিতে হবে এটা কত হবে লেস দেন ওয়ান হবে এটা বুঝছো আমার আর এর মান লেস দেন ওয়ান হইতে হবে যদি একটা ধারার অসীমতক সমষ্টি থাকতে হয় তার মানে আমার এই ক্ষেত্রে গুণোত্তর ধারা হচ্ছে এইটা তার মানে আমার এইটার মান লেস দেন ওয়ান হইতে হবে তাহলে দেখো এই পরম মানের ভিতরে যদি থাকে এটার মান প্লাসও হইতে পারে আবার কি হইতে পারে মাইনাসও হইতে পারে তাই তোমাকে দুই পাটে করতে হবে এইখানে এই ক্যালকুলেশনটা দুই পাটে করতে হবে এই ভিতরের জিনিসটাকে একবার অ ঋণাত্মক ধরে আর একবার ধনা মানে ঋণাত্মক ধরে অর্থাৎ এই যে তুমি বলবা ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এই জিনিসটার মান অ ঋণাত্মক হইতে পারে আবার ঋণাত্মক হইতে পারে তাহলে এই জিনিসটার মান কী বলো বলবো অ ঋণাত্মক হলে অ ঋণাত্মক ধনাত্মক না বলে অ ঋণাত্মক বলাটা বেটার অ ঋণাত্মক মানে কি জিনিসটা জিরো সহ কাউন্ট হবে জিরোও হইতে পারে ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে অথবা এই জিনিসটার মান কি হইতে পারে ঋণাত্মক হইতে পারে তোমাকে এই জাস্ট সিম্পল পরম মানের ভিতরে যেহেতু তাহলে বলবা এটা কি অরিনাত্মক হইতে পারে আবার ঋণাত্মক হতে পারে অরিনাত্মক বলছি ধনাত্মক বলি নাই অরিনাত্মক বলা উচিত তোমরা অসমত অধ্যায় গেলে ভালো করে বুঝবা কারণ এই জিনিসটার মান জিরো সহ ধনাত্মক হইতে পারে তাই অরিনাত্মক বললাম আমাকে জিরোটা কাউন্ট করে নিলাম তাহলে অরিনাত্মক হইলে যা আসে তাই এই জিনিসটা যদি অরিনাত্মক হয় এখানে আমার আর চিহ্ন নাই তার মানে বুঝবা যা আসে তাই অর্থাৎ ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান হবে বুঝছো একটু দুই পাঠে লিখবা আর যদি ঋণাত্মক হয় তাহলে এই জিনিসটার মান কত হবে বলতো মাইনাস এজ ইট ইজ লিখবা লেস দেন ওয়ান এখানে যা পাইছো তাই আর এর মান লেস দেন ওয়ান না তাহলে পরম মানের ভিতরে একবার যা আসে তাই লিখবা লেস দেন ওয়ান আর একবার মাইনাস দিয়ে লিখবা লেস দেন ওয়ান আর কিচ্ছু না এজ ইট ইজ লিখছে মুখস্থ করার কিচ্ছু নাই বা না বোঝার কিচ্ছু নাই আচ্ছা এখন দেখো এটা কি নিচে আছে না আমি দুই পাশেই করবো এটা কি আছে নিচে আছে এখন আমি এটাকে কি করব উল্টায় দিব তোমরা এই জিনিসটা দেখো তো ভাই দুই কি হাফের চেয়ে বড় এটা তো বুঝো দুইটা কি হাফের চেয়ে বড় তাইলে এখন আমি এটাকে উল্টায় দিচ্ছি উভয় পাশকে ব্যস্তানুপাত করে দিচ্ছি মানে উল্টায় দিচ্ছি বিপরীতকরণ করে উভয় সাইডকে মানে হর আর লভকে উল্টায় দিচ্ছি দুই সাইডেই সেটা আমরা উভয় সাইডে করতে পারি তাহলে পূর্ণ সংখ্যা নিচে মনে মনে কত আছে ওয়ান না তাহলে এটা উল্টায় দিলে হাফ হয়ে যাবে আর এটা কত হয়ে যাবে ফাইভ বাই ওয়ান মানে ফাইভ এখন তোমরাই বলো আগে কি টু ওয়ান বাই ফাইভের চেয়ে বড়ো ছিল এখন উল্টায় দেওয়ার পরে কি হচ্ছে হাফ হচ্ছে এই পাশে বাম পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে ফাইভ কোনটা বড় ফাইভ না তাহলে চিহ্নটাকে উল্টায় যাবে না আগে কি টুটা ওয়ান বাই ফাইভের চেয়ে বড় ছিল উল্টা দেওয়ার পরে হাফ কিন্তু ফাইভের চেয়ে বড়ো না হাফ ফাইভের চেয়ে ছোটো মানে উল্টা যাবে না সাইনটা তাহলে মনে রাখবা যদি আমরা কখনো অসমতা উভয় পাশকে উল্টা দেই বা বিপরীতকরণ করে দেই তাহলে চিহ্নটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তাহলে এটাকে উল্টা দিচ্ছি এই ওয়ানের নিচে কিন্তু মনে মনে কত আছে ওয়ান আছে ওয়ান আছে না ওয়ানকে উল্টাইলে ওয়ানই থাকবে তাহলে এটাকে উল্টা দিচ্ছি এই যে দেখো এটাকে উল্টায়া দিচ্ছি উল্টাইয়া দিলে চিহ্ন এই দিকে আসে না চিহ্নটা এই দিকে হয়ে যাবে চিহ্নটা খুবই ইম্পর্ট্যান্ট চিহ্নটা যদি উল্টাও না উল্টাও তাহলে পুরাই ভুল এই পাশ সেম এটা মাইনাস থাকবে মাইনাসটার সামনে এটা কি হয়ে যাবে উল্টায় যাবে আমি জাস্ট বিপরীতকরণ করে দিচ্ছি দুইটাকে বিপরীতকরণ ওয়ানকে ওয়ানই থাকবে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান বাই ওয়ানই থাকবে তাহলে এইটা চিহ্নটা কিন্তু চেঞ্জ করে দিব বিপরীতকরণ করলে ওকে তারপরে এটা ক্যালকুলেশন করি আমরা এই যে টু এক্স এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না এটার জন্য কিছু করা লাগবে না এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন বা আমরা কত লিখতে পারি টু এক্স গ্রেটার দেন কত ওয়ান থেকে ওয়ান গেলে জিরো রাইট বা আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন জিরো তাহলে আমি একটা শর্ত পেয়ে গেছি আমার এক্স গ্রেটার দেন জিরো মানে এক্সের মান যদি জিরোর বড় বসাও তাইলে এই ধারার কি থাকবে পশিমত্বক সমষ্টি থাকবে এখন সব এটার ক্যালকুলেশন করি এটা এটার মতোই এটার সামনে একটা মাইনাস আছে যদি এটা থাকে মাইনাস টু লেস দেন কত ফাইভ মাইনাস টু এর মান কত ফাইভের চেয়ে বড় না আচ্ছা এখন আমি উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিচ্ছি তাহলে এটা হয়ে যাবে প্লাস টু এটা হয়ে যাবে মাইনাস ফাইভ এখন বলো তো টু বড়ো না মাইনাস ফাইভ বড়ো মাইনাস ফাইভ কিন্তু ছোটো মনে রাখবা চিহ্ন কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে উভয় পাশকে বিপরীতকরণ করলে দুইটা কন্ডিশন মনে রাখবা বিপরীতকরণ করলে অথবা কি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে চিহ্ন কি হবে চেঞ্জ হবে এই জিনিসটা মাথায় মনে রাখবে এই জিনিসটা যদি মনে না রাখো তোমার পুরো অঙ্কটাই ভুল হবে বুঝতে পারছো আর এখানে কিন্তু একটা কন্ডিশন আছে এটা তোমরা অসমতায় অধ্যায় দেখবা যে এই কন্ডিশনগুলো মানার জন্য উভয় পাশের সাইনটা একই হইতে হবে সেটা অন্য ব্যাপার তোমরা আপাতত মনে রাখবা বিপরীতকরণ করলে বা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলেই চিহ্ন চেঞ্জ হবে তাইলে বিপরীতকরণ করছি দেখো তো এখানে বিপরীতকরণ করছিলাম এখানে বিপরীতকরণ করছিলাম চিহ্ন চেঞ্জ না আর এটা মাইনাস নাই তাই মাইনাস ওয়ান দ্বারা গুণ করা লাগে নাই তাহলে এটা আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস চিহ্ন কিন্তু চেঞ্জ চিহ্নটা কী চেঞ্জ তারপরে এই ওয়ানটা ওই পাশে গেলে কিন্তু মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বা আমরা কী লিখতে পারি টু এক্স লেস দেন কত মাইনাস টু তাহলে উভয় পাশে টু দ্বারা এখন তুমি কী করে দাও ভাগ করে দাও উভয় পাশে টু দ্বারা কী করে দাও তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে টু টু কাটা গেলে মাইনাস ওয়ান বুঝছে না বুঝে নাই আচ্ছা তাহলে বলে দিবা এক্স গ্রেটার দেন জিরো অর লেস এক মাইনাস ওয়ান হলে ধারার কি থাকবে অসীমতক সমষ্টি থাকবে এই শর্তটাই জানতে তোমার চাচ্ছে কাছে ওকে তাহলে বলবে জিরো লেস দেন ওয়ান হইলে মাইনাস ওয়ান হইলে এটা মানে তোমাকে ক্যালকুলেশনটা খুব সোজা তুমি যে সাধারণ অনুপাতটা পাবা সেটার মান লেস দেন ওয়ান হইতে হবে ওইখান থেকেই ক্যা ধরে তুমি এক্সের কন্ডিশনটা বের করবা আমি কী জানি অসীমত সমষ্টি থাকতে হলে এইটা হইতে হবে এইটা মানে কি এটাই তার মানে এইটার মানে একবার তুমি অরিনাত্মক বা যা আছে তাই বসাবা আর একবার মাইনাস ওয়ান দিয়ে করে ফেলবা তারপরে ব্যস্তানুপাত করলে মনে একবার চিহ্ন চেঞ্জ হয় আর মাইনাস ওয়ান দ্বারা গুণ করলেও কি হয় চিহ্ন চেঞ্জ হয় এই দুইটা জিনিস মাথার মধ্যে ঢুকাই দিবা তারপরে তুমি শর্ত পেয়ে যাবো যুগ বিয়োগ করলে আমি আরেকটা অঙ্ক করাবো ওইটা দেখো তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এখন আমাকে বলছে তো আমি বললাম যে এই শর্তে থাকলে এক্স গ্রেটার দেন জিরো বা এক্স লেস দেন মাইনাস ওয়ান হলে দ্বারা অসীমাত্মক সমষ্টি থাকবে এখন তোমাকে বলতেছে সেই সমষ্টি নির্ণয় করো সেই সমষ্টিটা কি করো বের করো তাহলে আমরা কি জানি অসীমতক সমষ্টির সূত্রটা কি বলতো বলব ধারার অসীমতক সমষ্টি এ বাই কত ওয়ান মাইনাস আর এ বাই কত ওয়ান মাইনাস আর তাহলে এখানে এর মানও কত ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আর এর মানও ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এখানে আমি জাস্ট বসাই দিচ্ছি এর মান কত দেখো তো ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এটা ওয়ান মাইনাস আর এর মানও কত টু এক্স প্লাস ওয়ান তারপরে দেখো এটা উপরে যা আসে তাই নিচে কত করলে হবে আর এটা হয়ে যাবে মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে আমার এখানে আমি কি পাইলাম ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আর নিচে থাকবে দেখো টু এক্স বাই টু এক্স প্লাস ওয়ান আচ্ছা আমি ক্যালকুলেশনটা তোমাদের এখানে উপরেরটা এজডিস থাকবে নিচেরটা কিন্তু উল্টায় যাবে এখানে করাচ্ছে হ্যাঁ উপরেরটা দেখো তো যা আছে তাই থাকবে আর নিচেরটা কিন্তু উল্টায় যাবে তাই না নিচেরটা কি এটা উপরে যাবে এটা নিচে আসবে এই যে টু এক্স প্লাস ওয়ান বাই কত টু এক্স তাহলে এইটা এইটা কী চলে যাবে কাটা যাবে তাহলে তোমার আনসার হবে শুধু ওয়ান বাই টু এক্স এই যে এইটা আর এটা কী চলে যাবে কাটাকাটি চলে যাবে ডান আচ্ছা তাহলে তোমার অসীমতক সমষ্টি হবে ওয়ান বাই টু এক্স এই অঙ্কটা হানড্রেড পারসেন্ট শিওর তোমাদের আসবে কেমনে করবা এত কিছু না বুঝলে একই প্যাটার্ন অঙ্ক কাইন্ড অফ মুখস্ত টাইপের করে ফেলবা এখন তোমরা ছয় নম্বর অঙ্কটা দেখো তো এখানে কি দিয়েছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ডট 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 আমাকে বলছে এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই টু হাফ হলে ধারাটার অসীমষ্ট সমষ্টি যদি থাকে তবে তা বের করো তার মানে আগে আমাকে ধারাটা বের করে নিতে হবে কেমনে এক্সের মান ওয়ান বসাবো এর মান হাফ তারপরে আমি তার অসীমতক সমষ্টি বের করবো তাই না তাহলে দেখো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়ান এবং ওয়াই ইকুয়াল টু হাফ হলে ধারাটি তাহলে এক্স ইকল টু ওয়ান আর ওয়াই ইকুল টু হাফ হলে আমরা আগে ধারাটা কী করি বের করি তাহলে এক্সের মান কত ধারা এটা না এক্সের মান ওয়ান প্লাস ওয়ান ইন্টু হাফ প্লাস ওয়ান ইন্টু কত হাফ স্কোয়ার প্লাস ডট ডট রাইট তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান প্লাস এটাকে হাফই হবে প্লাস এটা কত হবে ওয়ান বাই ফোর প্লাস ডট ডট তাহলে এই ধারাটা এখন আমি এই ধারাটা এটা তো গুণোত্তর ধারা দেখতেই পাচ্ছ এই ধারার আমি কি বের করব অসীমতক সমষ্টি থাকলে বের করব আকে তাহলে এই ধারার প্রথম পথ কত বলতো ভাই প্রথম পথ ভাই এই ধারার প্রথম পথ এর মান কত ওয়ান সাধারণ অনুপাত আর এর মান কত দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ মানে হাফই থাকবে এটা কি লেস দেন ওয়ান না হাফ তো লেস দেন ওয়ান তোমাকে বুঝাইতে হবে না তার মানে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে তাহলে অতএব বলে দিবা ধারার অসীমতক সমষ্টি এস ইনফিনিটি কত হবে এ বাই কত ওয়ান মাইনাস হাফ মানটা বসায় দাও এর মান ওয়ান আর ওয়ান মাইনাস হাফ তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি মান পাবা ওয়ান আর এখানে লশাগিলা দেখবা যে এটার মান হাফই থাকবে তাহলে উল্টায় দিলে এটার মান পাবা বা তাহলে এই ধারার অসীমতক সমষ্টি কত হবে টু তাহলে এখানে লেসন নাও হইল যদি এভাবে প্রতীক দেওয়া বা চলক দিয়ে ধারা দেয়া থাকে আর মান দেয়া থাকে তাহলে তুমি আগে ধারাটা বের করে নিবা আগের অঙ্কগুলোর সাথে এইটাই ডিফারেন্স বাদবাকি ক্যালকুলেশনে কি তুমি সাধারণ অনুপাত বের করে দেখবা যে আরের মান এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা এই যে প্লাস মাইনাস জিরো পয়েন্ট সামথিং আসে কিনা যদি আসে বুঝবা যে প্লাস মাইনাস জিরো মানে বুঝো তা আইদের প্লাস হইতে পারে অথবা মাইনাস ওকে ডান চলো না পরের অঙ্কে চাই এখন তোমরা সাত নম্বর অঙ্কটা দেখো তো একটা গুণোত্তর ধারার এনতম পদ আছে আমি কি প্রথম লেকচারে বলে দিছিলাম এনতম পদ বা সাধারণ পদ দেয়া থাকলে ওইখানে এনের মান বসে বসে আমি আগে ধারাটা বের করে নিব তাইলে এনের মান এক বসাইলে কিন্তু এই ধারার প্রথম পথ পেয়ে যাবা এখানে কিন্তু এনতম পদ বা সাধারণ পদটাই দেয়া আছে যাকে যার মধ্যে এনের মান ওয়ান বসেলে তুমি প্রথম পদ এন মান দুই বসেলে ধারার দ্বিতীয় পথ এনের মান তিন বসেলে ধারার কি তিন নম্বর পদ পাইলে ওই ধারাটা বের করে ফেলতে পারবা আমাকে বলছে এটার অ্যানতম পদ যাই দেয়া থাক কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমত সমষ্টি থাকবে তা বের করো ওই যে আগের কন্ডিশনটা একটু আগে যে করাইছিলাম তাই না আচ্ছা তার আগে আমাকে সবার আগে কি ধারাটা বের করতে হবে তাইলে আমরা বলে দিই যাই বলবে এন এনিকুল টু ওয়ান হলে ধারার কি বের করব প্রথম পদ এনিকুল টু ওয়ান এই যে এনতম পদে এন এর মান ওয়ান বসায় দাও তাহলে তুমি ধারার কি পেয়ে যাবা প্রথম পদ পেয়ে যাবা ওকে আর তোমাকে কিন্তু আগের লেকচারগুলোতে বারবার বলে দেয় আছে দেখবা মাইনাস ওয়ানের উপর যদি জোর সংখ্যা হয় তাহলে এইটার মান হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানের উপর যদি বেজুর সংখ্যা হয় তার মান হবে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ানের উপর যদি পাওয়ার জোর হয় সেটা দুই চার যাই হোক এই যে দশ এটার মান ওয়ান আর মাইনাস ওয়ানের উপর যদি বেজুর পাওয়ার হয় যেমন নিরানব্বই এটার মান কিন্তু মাইনাস ওয়ান সিম্পল মাইনাস ওয়ানের পাওয়ার যদি জুড় হয় প্লাস ওয়ান হয়ে যাবে আর মাইনাস ওয়ানের পাওয়ার বেজুর হইলে মাইনাস ওয়ান আচ্ছা তাহলে দেখো এখানে এন ইকুয়াল টু ওয়ান তাহলে আমার মানটা কত হবে প্রথম পটটা মাইনাস ওয়ান তোমরা নিজেরাই দেখো এন এর মান ওয়ান প্লাস ওয়ান বসালে কত আসে টু আমি একসাথে টু বসাই দিচ্ছি মাইনাস ওয়ান এন এর মান ওয়ান বসাচ্ছি তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু তাহলে ওয়ান বাই কত হবে এটা এক্স প্লাস টু আর এন এর মান কিন্তু এটা ওয়ান এটার পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এন তাহলে এন এর মান ওয়ান তাহলে এটার মান কত আসবে বলো তো তুমি বলো মাইনাস ওয়ান স্কোয়ার আমি বলছি মাইনাস ওয়ানের উপর পাওয়ার জোর হইলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ানের সাথে যাই গুণ করো ওয়ান তার মানে এটা এইটাই থাকবে দেখো তো পাওয়ার ওয়ান মানে এজ ইট ইজ লিখতে পারি আর ওয়ান দ্বারা গুণ করলে এইটাই আসবে আসো এন ইকুয়াল টু যদি টু হয় ধারার কি দ্বিতীয় পদ দাঁড়ার কোন পথ তাহলে এন এর মান টু বসাই দিলেই দাঁড়ার দ্বিতীয় পথ পেয়ে যাব তাহলে তোমরাই বলো তো ভাই এখানে কত আসবে মাইনাস ওয়ান এন এর মান টু দুই আর একে কত এন এর মান কিন্তু দুই বসাচ্ছি দুই একে হয়ে যাবে এটা তিন ইন্টু এটা হবে ওয়ান বাই এক্স প্লাস টু এখানে তার পাওয়ার কত হবে টু কিন্তু তাহলে এটা কত হবে মাইনাস ওয়ানকে করলে কিন্তু মাইনাস ওয়ানই থাকবে মাইনাস ওয়ানের উপর পাওয়ার বেজুর হইলে জিনিসটা মাইনাস ওয়ানই থাকে জুড় হইলে প্লাস ওয়ান হয়ে যায় মাইনাসটা বেজুর থাকলে মাইনাস ওয়ানই থাকবে তাহলে এটা কত থাকবে ওয়ান বাই কত এক্স প্লাস টু হোস্কয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একই হবে মাইনাসটা চিহ্ন দিয়ে দিলাম সামনে এইচ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু হোস্কে দ্বিতীয় পদ তারপর আমরা লিখতে পারি এন ইকুয়াল টু থ্রি হলে ধারার কত পদ তৃতীয় পদ তিনটা পদ বের করবা তাইলেই হবে তিন হইলে চার হয়ে যাবে দেখো আর এটা এন এর মান তিন যেহেতু এটার পাওয়ারও তিন আসবে তাহলে চার হইলেও প্লাস ওয়ান হয়ে যাবে এই যে প্লাস ওয়ান আর এটা কত হবে ওয়ান বাই এক্স প্লাস টু কিউব তাহলে এটা শুধু ওয়ান বাই এক্স প্লাস টু কত থাকবে কিউব ওকে তাহলে এটা তুমি চাইলে ডট ডট দিতেও পারো নাও দিতে পারো তাহলে অতএব ধারাটা লিখতে পারি আমি দেখো তো আগে তোমাকে ধারাটা বের করে দিতে হবে এই টাইপের অঙ্ক নর্মালি বোর্ডে আসে না বাট কয়েকটা স্কুলে আসে স্কুলে আসলে তোমার তখন কি করতে হবে অঙ্ক তো করতেই হবে অর্থাৎ ধারাটা কি হবে বলো তো আমার প্রথম পথ কিন্তু এইটা এন এর মান ওয়ান বসে এইটা পাইছ দ্বিতীয় পথ কিন্তু মাইনাসে তো তাহলে আমি সামনেই মাইনাস দিয়ে দিতে পারি ওয়ান বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার কিন্তু সরি এটা এক্স প্লাস টু এটা এক্স প্লাস টু কত হোল স্কোয়ার ওকে আচ্ছা তারপরে আসো তৃতীয় পদটা কত প্লাস কিন্তু ওয়ান বাই কত এক্স প্লাস টু কিউ তিনটা করলেই হবে ডট 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 এটা মাইনাস প্লাস দেওয়া ফেক্টর না পারবা তোমাকে তিনটা পদ আগে বের করে এন এর মান ওয়ান টু থ্রি কেউ যদি চারটা বের করতে চাও করতে পারো আগে ধারাটা দাঁড় করাইতে হবে এখন এই ধারাটা পেয়ে গেলে এই ধারার এক্সের উপর কী শর্ত অ্যাপ্লাই করলে তুমি এন মানে অসীমতক সমষ্টি থাকবে সেটা কি করতে পারবো বের করতে পারবো তাহলে এই ধারার প্রথম পথ কত প্রথম পথ তো ভেরি করছে ওয়ান বাই কত এক্স প্লাস টু আর সাধারণ অনুপাত আর এর মানটা কত বলতো দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ এটা কিন্তু মাইনাস আরের মানটা কি মাইনাস না দ্বিতীয় পদটা কিন্তু মাইনাস দেখো তো মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার বাই প্রথম পদ ওয়ান বাই এক্স প্লাস টু তাহলে আর এর মান তুমি মাইনাস বাবা ওয়ান বাই এক্স প্লাস টু আমি মাইনাস দিয়ে অঙ্ক করাচ্ছি আমি সব টাইপের অঙ্ক করাই তোমাদের নর্মালি মাইনাস দিয়ে অঙ্ক কোথাও পাবা না বাট আমি করাচ্ছি যদি বাই চান্স চলে আসে তাহলে এর মান প্রথম পদ এইটা সাধারণ পদ এইটাকে এইটা দ্বারা ভাগ করলে আমি কত পাচ্ছি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু তাহলে আমার অসীমতক সমষ্টির থাকতে হইলে কি করতে হবে এই জিনিসটার মান লেস দেন ওয়ান হইতে হবে তাই না মনে আছে তোমাদের না ভুলে গেছো আমি কি বলছিলাম ধারার অসীমতক সমষ্টির থাকবে যদি এই যে এটা লেস দেন ওয়ান হয় বা আরের মানটা বসায় দাও আরের মান কিন্তু এইটা আরের মানটা কি এইটা না মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু এই যে পুরোটাই পরম মানের ভিতরে লেস দেন ওয়ান হবে আমি কিন্তু এটা করেছিলাম থাকবে যদি তোমার সাধারণ অনুপাতের মান লেস দেন ওয়ান হয় বা পরম অফ এই যে যেটা পাবা তুমি এটা লেস দেন ওয়ান হয় তারপরে আমি কি বলছিলাম মনে আছে দেখো তো চিন্তা করে এই জিনিসটা ঋণাত্মক আর ওই জিনিসটা ঋণাত্মক এই যে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু এই পুরোটা নিবা কিন্তু ভিতরের পুরাটা এই পুরাটা কি অনাত্মক হলে আর এই পুরাটা ঋণাত্মক হলে যা আছে তাই একবার অনাত্মকলে আর একবার হলে তাহলে যা আছে তাই অরিনাত্মক হলে বলছি যা হবে তাই বসায় দিব মনে আছে অর্থাৎ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু লেস দেন ওয়ান আর এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটার সামনে একটা মাইনাস আসবে অর্থাৎ মাইনাস তোমাদের কিন্তু আমি এভাবেই করছিলাম দেখো তো চিন্তা করে আমি বলছিলাম কি অসীমত দেন ওয়ান হইতে হবে তার মানে এটা যা আছে তাই একবার লেস দেন ওয়ান আর এটার সামনে মাইনাস দিয়ে একটা লেস দেন ওয়ান এটার সামনে প্লাস থাকুক মাইনাস থাকুক ডাজন্ট ম্যাটার এই পুরা ভিতরে যা আছে এটা অরিনাত্মক মানে যা আছে তাই লেস দেন ওয়ান আর ধনাত্মক মানে কি ঋণাত্মক মানে কি এটা সামনে একটা মাইনাস আসবে এখন আগের মতোই এখন জিনিসটাকে আমরা কী করি উল্টায় দিই উল্টায় দিলে কিন্তু মাইনাস এক্স প্লাস টু থাকবে ব্র্যাকেট থাকবে উল্টায় দিলে কি হয় চিহ্ন চেঞ্জ হয় যা মনে আছে বিপরীতকরণ করছি চিহ্ন কিন্তু থাকবে বিপরীতকরণ করছি কি হয়ে গেছে চিহ্ন চেঞ্জ এখন আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিচ্ছি তাহলে এই যে দেখো আবার চিহ্ন চেঞ্জ হবে আমার আগের কথা না কী ছিল বিপরীতকরণ করলে হরার লভকে উল্টায় দিলে অথবা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে চিহ্ন চিহ্ন বিপরীতকরণ করছি চিহ্ন এইদিকে ছিল এই দিকে হয়ে গেছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি এইদিকে হয়ে গেছে ডান তাইলে এই টুটা আর সমস্যা নাই ডান বাম করলে কোনো অসুবিধা নেই এই টুটা এই পাশে প্লাস আছে না ওই পাশে গেলে মাইনাস তাহলে এক্স লেস দেন মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে অত আমরা কত লিখতে পারি এক্স লেস দেন মাইনাস থ্রি এক্স লেস দেন কত মাইনাস থ্রি এখন এইটাই আসো এটা তো মাইনাসে মাইনাসে প্লাস এটা বাম পাশে প্লাস হচ্ছে এটা উভয় সাইডে করতেছে না কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এই জিনিসটা না দেখো তো এইটাকে উল্টায় দাও উল্টায় দিলে চিহ্ন কী হবে উল্টায় দিচ্ছে এই যে উল্টায় দিলে শুধু এক্স প্লাস টু থাকবে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে উল্টায় দিলে চিহ্ন কী চেঞ্জ তাইলে এক্স এই টুটা ওই পাশে গেলে কিন্তু মাইনাস টু তাহলে অতএব এক্স গ্রেটার দেন কত মাইনাস ওয়ান তাহলে বলে দিবা এক্স ক্রেটার দেন মাইনাস ওয়ান অথবা এক্স লে দেন মাইনাস থ্রি হইলে এইটা অথবা এইটা হইলে ধারার অসীমাতক সমষ্টি থাকবে এটা হবে তোমার আনসার এইখানে দেখো আগের অঙ্কের মতো সমষ্টি বের করতে বলছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে তা বের করো এখানে বলে নাই অসীমতক সমষ্টি তোমাকে বের করে দেখাইতে শুধু শর্তটা বের করতে দেখাইতে বলছে তাহলে এটা হয়ে যাবে তোমার আনসার জাস্ট বলবা এত অথবা এত হইলে ধারার অসীমাতক সমষ্টি থাকবে দেন এখানে আর সমষ্টি বের করার দরকার নাই যদি চায় বের করবা নাইলে বের করার দরকার নাই চলো আমরা পরের অঙ্কে চাই এখন তোমরা আট নম্বর অঙ্কটা দেখো তো লাস্ট টাইপের অঙ্ক এই অধ্যায়ের এই অধ্যায়ের অঙ্কগুলা কিন্তু তোমরা জেনারেল ম্যাথে ফার্স্ট চ্যাপ্টারে করে আসছো পৌনপুনিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা মনে আছে ধরো তুমি বিশকে কত দ্বারা ভাগ করবা ছয় দ্বারা বিশকে তুমি যদি ছয় দ্বারা ভাগ করো দেখবা থ্রি পয়েন্ট থ্রি 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 এইরকম করে রেজাল্টটা চলতেই আসবে থ্রি পয়েন্টের পরে দশমিকের পরে দেখবা যে তিন সংখ্যাটা তুমি যদি করতে থাকো আজীবন পাবো আমি করে দেখাচ্ছি তোমাকে বিশকে যদি ছয় দ্বারা ভাগ করি তিন কত হয় আঠারো থাকবে কত দুই যে দশমিক দিয়ে একটা শূন্য নামাইলাম আবার যাবে তিন আঠারো দশমিকের কারণে ওই শূন্যটা নামবে আবার তিন মানে একটা জিনিসটা অনেকটা কি বি বিসিএস সাইকেল যেটাকে বলো দুষ্ট চক্র টাইপের এই বিশ বারবার আসবে মানে জিনিসটা দেখো রিপিট হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে এরকম আজীবন চলতে থাকবে অর্থাৎ কোনো একটা জিনিসকে কোনো একটা জিনিস দিয়ে যদি ভাগ করো দশমিকের পরে যদি দেখো একটা সংখ্যা রিপিট হচ্ছেই তো হচ্ছে তাহলে এই জিনিসটাকে এইভাবে আনসারও দিতে পারো তুমি যে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডট 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 মানে এরকম আজীবন তিন পাবা বাট এটাকে আমরা পৌনপুনিক আকারে বা আবৃত দশমিক আকারে দিয়ে দিতে পারি যে সংখ্যাটা রিপিট হচ্ছে তার উপরে পৌনপুনিকের চিহ্ন বা পৌনপুনিকের ফুটা বলিয়া এটা দিয়ে দিলেই এই রিজাল্টটা প্রকাশ হয়ে যায় এটাকে বলা হয় পৌনপুনিকের দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা খুব সহজ দশমিকের পরে যে সংখ্যাটা রিপিট হচ্ছে রিপিট বারবার আসতেছে ওইটার উপর তুমি পৌনপনিক সংখ্যাটা দিয়ে দাও এখন যদি এরকম হয় তুমি ধরো দশমিকের পরে দুইটা সংখ্যা রিপিট হচ্ছে বারবার বারবার তাহলে তখন তোমাকে এই দুইটা জিনিসের উপর কি করতে হবে ফোটা দিতে হবে মানে তখন বোঝা যাবে যে আসলে দশমিকের পরে এই দুইটার সঙ্গে বারো 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 করে বারবার রিপিট হচ্ছে আবার যদি এরকম হয় জিনিসটা তিনটা তিনটা করে রিপিট হচ্ছে কয়টা কয়টা করে এরকম চলতে থাকবে তাহলে তখন তুমি এটার উপরে কি শুধু তিনটার উপর আলাদা ফুটা দেওয়া লাগে না নর্মাল স্ট্যান্ডার্ড হলে প্রথমটা লাস্টের উপর ফোটা দিয়ে দিবা তার মানে বুঝাচ্ছে এই তিন পুরা জিনিসটাই কি হচ্ছে বারবার রিপিট হবে তাহলে পৌনপনিক বা আবৃত দশমিক সংখ্যাকে আমরা কি তোমাদের লেভেল মানে ফার্স্ট অধ্যায় কিন্তু আসে যে তোমরা আরেকটা সিস্টেমে কি করতে পারো সাধারণ বগনাংশে প্রকাশ করতে পারো জেনারেল ম্যাথের ফার্স্ট অধ্যায়ে দেয়া আছে বাট যেহেতু এটা কি অসীম গুণোত্তর ধারার অধ্যায় আমরা অসীম গুণোত্তর ধারার উপায়ে দেখি এটাকে সাধারণ ভগ্নাংশ বা কী মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারে কেন সাধারণ ভগ্নাংশ মানে কি পোনুপনিক চিহ্ন থাকবে না পাঁচ বাই দশ দুই বাই পাঁচ এরকম থাকবে আর কি তাইলে এইটাকে আমরা কী লিখতে পারি প্রথমেই দেখো কেমনে করব। এই পনপনিক সংখ্যাকে কেউ যদি এমনে দে ভুল আছে কিনা দেখো তো ভাই পনৌপনীক মানেই তো কি এই দশমিকের পরে এই সংখ্যাটাই বারবার আসবে বারবার আসবে তাহলে আমার সুবিধা মতো আমি কয়েকটা লিখলাম ইচ্ছা মতো পাঁচ সাতটা লিখে ডট ডট দিয়ে দিলাম পনেরো মানেই তো এইটা যে দশমিকের পরে এই পাঁচ জিনিসটা রিপিটেড করে আজীবন আসতে থাকবে এটাকে শর্টকাটে আমরা এইভাবে লিখি তাহলে এটাকে এখন আবার ওইভাবেই লিখলাম উল্টাভাবে লিখলাম এই লিখার পরে কেউ যদি এটাকে এমনি দেয় দেখো তো কোনো অসুবিধা আছে এই জিনিসটা যুগ করে আবার এটাই পাবা কেমনে করছি খুব মজার জিনিস দেখো এই সবগুলোকে তুমি যুগ করে দাও এরকম চলতে থাকবে না এই যে যুগ করলে দেখবা জিনিসগুলো এরকমই আসে টট ডট মানে তুমি আসলে ভুল কিছু লিখো না এই জিনিসটাকে এইভাবে ভেঙে ভেঙে আমরা কি করতে পারি লিখতে পারি এই জিনিসটাকে ভেঙে ভেঙে আমি এভাবে লিখতে পারি খুব সহজ একটা টেকনিক দেখো দশমিকের পরে পর পর রিপিট হচ্ছে মানে পৌনউপনিক কয়টা একটাই না তারপরে কি দশমিকের পরে এখানে ঘর আছে এই সংখ্যাটা লিখো আগে এই সংখ্যাটা হচ্ছে দশমিকের পরে দেখো তোমার পৌনউপনিক সংখ্যাটা কয়টার পরে রিপিট এখানে যেমন একটা আছে পরেরটা আমি দেখাবো এখানে যেমন কি পাঁচ 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 একটাই আছে না যা আছে তাই লিখো পয়েন্ট ফাইভ পর্যন্ত যা আছে এটা তাই লিখে ফেলবা পোনোপনিক ছাড়া দিয়ে লিখবা কি পয়েন্ট ফাইভ পরেরটায় দেখো এখানে দশমিকের পরে কয়টা আছে এক ঘর ওই এক ঘরকে ফাঁকা রেখে দিবো ওই এক ঘরকে ফাঁকা মানে একটা জিরো দিয়ে পরে লিখবো ওইটা এর পরেরটায় কি এখানে দুই না মানে আগে দশমিকের পরে জয় গড় পরের ঘর ওই দুই ঘড় ফাঁকা বা দুইটা জিরো দিয়ে পরে লিখবা এইখানে দেখো তিন না দশমিকের পরে দেখো আমি তিনটা জিরো দিছি লিখছি আচ্ছা এটা দেখো এটা কি একটা অসীম গুণত্বর ধারণা আমি আবারও বলি তুমি প্রথমটা কেমনে লিখবা এখানে যা আছে এজ ইট ইজ লিখে ফেলবা এখানে যা আছে এজ ইট ইজ লিখে ফেলবা লিখে এখানে দশমিকের পরে কয়েক ঘর এক ঘর তাহলে একটা শূন্য দিয়ে পরেরটা লিখবা আগের জিনিসটা লিখবা সিমিলারলি এখানে দশমিকের পরে দুই ঘর আগেরটা চিন্তা করো দুই ঘর তাহলে দশমিকের পরে দুইটা শূন্য দিয়ে বাকিটা লিখবা তিনটা শূন্য দিয়ে বাকিটা লিখবা তাহলে দেখো এটা একটা কি অসীম গুণোত্তর ধারা না এই জিনিসটা এই যে এই জিনিসটা কি একটা অসীম গুণোত্তর ধারা অতএব বলবা অসীম গুণোত্তর ধারার প্রথম পথ এইজিক টু কত হবে পয়েন্ট ফাইভ আর সাধারণ অনুপাত আর দ্বিতীয় পথ কিন্তু এখানে পয়েন্ট জিরো ফাইভ বাই কত পয়েন্ট ফাইভ তাহলে এইসব করলে তুমি এটার মান পাবা কত পয়েন্ট ওয়ান এটার মান তুমি কত পাবা পয়েন্ট ওয়ান তাহলে দেখবা এটা তো লেস দেন ওয়ান না দেখো তো পয়েন্ট ওয়ান কিন্তু লেস দেন ওয়ান অর্থাৎ এই অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে এই অসীম গুণোত্তর ধারার কি অসীমতক সমষ্টি থাকবে তাহলে বলে দিব অতএব ডাইরেক্ট করে ফেলবা পয়েন্ট ফাইভ এই যে পোনপণিক দিয়া এটা সমষ্টিটাই হবে এইটা এবাই কত ওয়ান মায়নাস্যার এটা সমষ্টিটা বের করলেই আসলে দেখবো সমষ্টিটা একটা তুমি বঙ্গান সহকারে পাবা এটাই হয়ে যাবে যে এটার সমষ্টি মানেই তো এইটা এটা মানেই তো এই পুরো জিনিসটা না এই পুরো জিনিসটাই তো এইটা তাহলে এই পুরো জিনিসটার সমষ্টি যা পাবা মানে এটার মান তাহলে এটার সমান সমষ্টি সমষ্টি বসায় দিচ্ছি এর মান পয়েন্ট ফাইভ ওয়ান মাইনাস আর এর মান কিন্তু পয়েন্ট ওয়ান তাহলে কত আসবে পয়েন্ট ফাইভ ওয়ান থেকে পয়েন্ট ওয়ান গেলে পয়েন্ট নাইন থাকে তাহলে এই যে দশমিক দশমিক বাদ দিলে এটা আসবে কত পাঁচ বাই নয় এইটা হয়ে যাবে তোমার আনসার দেখো এটাকে তুমি একটা সাধারণ বঙ্গনাংশে বা মূলদীয় বগনাংশে প্রকাশ করে ফেলছো চলো এইটিপে আরও দু একটা অঙ্ক করি জিনিসটা আরও ক্লিয়ার হবে তুমি খ নম্বর অঙ্কটা দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে একটু ভালো করে বুঝো এখানে কিন্তু দশমিকের পরে এই তিনটা জিনিস রিপিট হচ্ছে আগে শুধু পাঁচ পাঁচ ছিল মানে পোনপনুকের ফুটা যদি উপরে যটটুকের উপরে থাকবে পুরোটাই রিপিট হবে মানে এটাকে আমরা এমনি লিখতে পারি দেখো মানে এখানে দশমিকের পরে এই পুরা জিনিসটা রিপিট হবে টু থ্রি ওয়ান তারপরে আবার টু থ্রি ওয়ান মানে তিনটার পর পর তিনটা তিনটে করে রিপিট হবে টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তুমি যেটা ইচ্ছে দাও অসুবিধা নেই ডট 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 গণগণে দিতে এমন কোনো কথা নেই তাইলে এটাকে আমরা এমনি দিতে পারি ওয়ানটা পণুপণিকের বাইরের জিনিসটাকে প্লাস দিয়ে আলাদা করে দিবা পৌনপনিকের বাইরে যা আছে সব আলাদা করে দিবা টান তারপরে আমি কি পৌনপনিক আকারে লিখবো দেখো আমি বলছিলাম পৌনপনিক যা আছে এটাকে আমি প্রথমটা দিব দশমিক সারা চিন্তা করো পৌনউপনিক যুক্ত যা আছে আগে বলছি না এই যে দশমিক কত দিব টু থ্রি ওয়ান প্রথমটা লিখা খুবই সোজা পনুপনিক ছাড়াটাকে আলাদা করে দাও প্লাস ওয়ান প্লাস দিয়ে আমি আলাদা করে দিছি ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট সামথিং মানে কি ওয়ান প্লাস এটা দিলে এটাই আসবে দেখবা আর তারপরে প্রথমটা কেমন লিখবা প্রথমটা লিখা খুবই সোজা এই যে এখানে পনুপনিক যুক্ত যা আছে তাই লিখে ফেলবা জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান ডান মানে পণিক দশমিকের পরে পনুপনিক অংশটা পুরো লিখে ফেলবা লিখার পরে দেখো এইখানে লিখতে হলে আমি বলছি কি এখানে তিনটা গড় লিখা হয়েছে দশমিকের পরে কয় ঘর এক ঘর দুই ঘর তিন গড় তাহলে তোমার এই দাপে দশমিকের পরে তিনটা শূন্য দিবা আগেরটায় লিখে ফেলছো ওই তিনটা বাদ দিবা তিনটা শূন্য দিয়ে তখন আবার ওই জিনিসটা লিখবা প্রথম জিনিসটা টু থ্রি ওয়ান প্লাস এই করে কয়টা ইয়ে আছে দশমিকের পরে কয় স্তার তিন ছয় গড় না তাহলে এখানে তুমি দশমিকের পরে কয়টা শূন্য দিবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দিয়ে আবার ওই প্রথম জিনিসটা লিখবা এই ডট 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 তোমাকে তিনটা লিখলেই হবে এখন দেখো এখানে আমি এটাকে ব্রেকেট দিয়ে দিলাম এই ব্রেকেটের ভিতরের জিনিস ওয়ান বাদ দাও এই ব্রেকেটের বা বন্ধনীর ভিতরের জিনিসটা কিন্তু একটা গুণত্বর ধারা তাহলে বলে দাও ওতে এটাকে উল্লেখ করে দিবা বন্ধনীর ভিতরের ধারা প্রথম পথ কত বলো তো এ সমান পয়েন্ট টু থ্রি ওয়ান আর সাধারণ অনুপাত আরের মান কত এটাকে আমরা এটা দ্বারা কি করতেছি ভাগ হবে পয়েন্ট টু থ্রি ওয়ান সমান সমান আসবে পয়েন্ট জিরো জিরো ওয়ান কত আসবে পয়েন্ট জিরো জিরো ওয়ান আশা করো যে একটু বুঝছো আচ্ছা তাহলে এটা কি লেস দেন ওয়ান এটাকে বলে দিতে হবে এটা লেস দেন ওয়ান যে তাহলে এটা ধারার অসীমাতক সমষ্টি থাকবে এই ধারার অসীমাতক সমষ্টি থাকবে তাহলে অসীমাতক সমষ্টি তাহলে আমরা এটাকে এমনি লিখবো কিন্তু এই যে এটা মানি এখানে কিন্তু ওয়ান প্লাস এই জিনিসটার অসীমতক সমষ্টি এ বাই কত ওয়ান মাইনাস আর এটাকে এমনি লিখে তোমরা দু একবার প্র্যাকটিস করবা তাইলেই পাবা এই জিনিসটার মান হবে ওয়ান প্লাস এই যে এই ধারাটা অসীমত সমষ্টি আচ্ছা তাহলে ওয়ান প্লাস এখানে এর মান কত পয়েন্ট টু থ্রি ওয়ান এটা মানে ওয়ান মাইনাস পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি তাহলে ওয়ান প্লাস পয়েন্ট

একই দশমিকের পরে যদি উভয় সাইডের সমান সংখ্যক সংখ্যা থাকে দশমিকটা বাদ দিয়ে দিতে পারে ওকে আচ্ছা তারপর এখানে লসাগু কত যাবে তোমার দশমিকের অঙ্ক পারার কথা নাহলে প্রথম অধ্যায়ে চলে যাবা নাইন 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 তাহলে নাইন 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 প্লাস টু থ্রি ওয়ান তাহলে এটা যদি ক্যালকুলেশন করে তাহলে পাবা নয় আর একে দশ হাতে রইল এক তেরো তিন হাতে রইল এক বারোশো ত্রিশ বাই নাইন 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 এই উভয়সাকে তুমি কি করতে পারো তিন দ্বারা ভাগ করতে পারো তাহলে পাবা চারশো দশ বাই কত তিন 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 দ্বারা ভাগ করলে চারশো দশ বাই তিন 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 এটা হয়ে যাবে তোমার আনসার আশা পারবা তাহলে দেখো খুব সহজ চলো আরেকটা অঙ্ক করি তাহলে জিনিসটা তোমার কাছে কী হবে আরেকটু ইজি হবে এই জিনিসটা দেখো এটা কিন্তু রিপিট হচ্ছে শুধু এই অংশ আর এই অংশ কিন্তু পোনুপনিক ছাড়া তাহলে কত হবে এটাকে আমরা যদি এমনি লিখি এই যে দেখো জিরোটা বাদে খালি এখানে কি শুধু ফোর জিরো থ্রি ফোর জিরো থ্রি রিপিট হবে আগেরটা কিন্তু এজ ইট ইজ লিখতে হবে লিখার পর ওইটা যখন আসবে শেষের অংশ ওইটাই খালি কি হবে রিপিট হবে তাহলে এটাকে আমি আগেই বলছিলাম কি দশমিকের আগের জিনিস এটাকে কি করবা বাদ দিয়ে দিবা দশমিকের আগের জিনিস বা ধরো থ্রি পয়েন্ট জিরো পর্যন্ত বাদ দিয়ে দাও যাও দশম পনপনিক ছাড়ার যে অংশ পুরোটা বাদ দিয়ে দাও থ্রি পয়েন্ট জিরো বাদ দিয়া বাকি থাকে কত পয়েন্ট ফোর না আমার এখানে প্রথম পদ হবে একটু দশমিকের পরে যা থাকবে এটা হবে আমার প্রথম পদ আমি আগেই বলছি এই জিরো নিতে হবে জিরো না নিলে কিন্তু বা এই যে এইখানে দশমিকের পরে একগর আছে এটা ফাঁকা রাখতে হবে যেমনি চিন্তা করো পয়েন্ট প্রথম পদটা লিখা সোজা দশমিকের পরে যা আছে পুরোটা লিখে ফেলবা প্লাস এখানে তো জিরোটাও আসবে পৌন ছাড়া হলেও জিরোটা আসবে পুরোটাই লাগবে না এটার সাথে এটা যোগ করলে কিন্তু এটাই আসবে পরেরটাই কত চারটা কোয়ার কিন্তু জিরো দিতে হবে কয়েগর এক গড় দুই গড় তিন গড় চার গোড় জিরো দিয়ে ফোর জিরো থ্রি লিখবো তাহলে দেখো পয়েন্ট জিরো 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 ফোর জিরো থ্রি কিন্তু পনুপনিক অংশ রিপিট করবো এই সংখ্যাটা শুধু আসছে এই যে একবার শূন্য বইলা বুঝছে না বুঝে না এই এখানে দশমিকের পরে আগে থেকে এক গড় আসে তাই এখানে নিছি পরের দাপে এই সংখ্যাটা বারবার নিব না তাহলে দেখবো চার রেখে আমার যে জিনিসটা রিপিট হয়েছে ওইটা ফোর জিরো থ্রি এরকম করে জিনিসটা চলতে থাকবে তাহলে আমরা কি বলতে পারি বন্ধনীর ভিতরে একটা কি সংখ্যা অনন্ত গুণোত্তর ধারা যার প্রথম পদ এর মান কত পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি যার সাধারণ অনুপাত কত হবে এই সেকেন্ডটাকে তুমি প্রথমটা দ্বারা কি করে দাও ভাগ করে দাও তাইলে দেখো তো থাকবে পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা কি লেস দেন ওয়ান বলতে হবে বলার দরকার নেই তাহলে হয়তো আমরা কি লিখতে পারি জিরো থ্রি প্লাস থ্রি পয়েন্ট জিরোও দিতে পারো থ্রি প্লাসও দিতে পারো এই পুরো জিনিসটা এ বাই কত ওয়ান মাইনাস আর তাহলে থ্রি প্লাস এর মানটা বসাই দিচ্ছি ওয়ান মাইনাস পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে দেখবা থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি এটা আসবে পয়েন্ট নাইন 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 উভয় সাইড থেকে যদি দশমিক তুলি দেখো উপরে চার গড় নিচে দশমিকের পরে তিন গড় তাহলে নিচে কিন্তু একটা শূন্য অ্যাড অন হয়ে যাবে যদি না বুঝো দশমিকের ক্যালকুলেশনে চলে যাবা ফোর জিরো থ্রি বাই কত নাইন 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 এখানে কিন্তু একটা জিরো আসবে ওই যে উপরে চার গড় ছিল দশমিকের নিচে তিন গড় তাই নিচে একটা জিরো আসবে তারপরে তুমি কি নাও লসাগু নাইন 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 জিরো তাহলে এটা আসবে থ্রি ইন টু নাইন 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 জিরো প্লাস এরপরে বাংলা ক্যালকুলেশন এটা যদি হিসাব করে তাহলে এটা আসবে এটা হয়ে যাবে তোমার আনসার এটাকে সমস্ত করেও দিতে পারো অনেকে সমস্ত করে দে না দিলে অসুবিধা নেই তাহলে আশা করো যে তোমরা এটা আসলে কি এই জিনিসটাকে পৌন সংখ্যাটাকে কিন্তু আমরা চাইলে ডিরেক্টই কি করতে পারি সাধারণ বঙ্গ কনভার্ট করতে পারি তোমরা জেনারেল ম্যাথে ফার্স্ট চ্যাপ্টারে দেখবা বাট এখানে একটু কি করছে গুণত্বর ধারা যেহেতু গুণোত্তর ধারা দিয়েও এটা করা যায় তোমাদের একটু শেখাই ওকে থ্যাংকস ফর ওয়াচিং যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে সাথে যদি আশেপাশে কেউ থাকে তোমাদের পরিচিত যারা মনে করে যে আমার এই লেকচারগুলো দেখলে তাদের উপকার হবে তাদেরকে একটু জানাইতে পারো